আসসালাম আলাইকুম শর্ট সেশনে আপনাদের দেখাবো রিভন বার মিসিং রিভন বার হারিয়ে গেলে কিভাবে আবার ড্রয়িং ইন্টারফেসে রিভন বার গুলোকে আনা যায় তার জন্য প্রথমে চিনতে হবে রিভন বার টুলস গুলো কোথায় আছে হোম ট্যাপস এর অধীনে যে টুলস গুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটিকে রিভন বলে আর টোটাল বক্সটিকে রিভন বার বলে এই রিভন বার গুলোকে কখনো নিজেদের প্রয়োজনে হাইড করে রাখার প্রয়োজন হয় তাহলে চলুন দেখি এই রিবন বার হারিয়ে গেলে কিংবা হাইড করে রাখার প্রয়োজন হলে কিভাবে করা যায় কিবোর্ড হতে রিবনের শর্টকাট আর আই ডাবল টাইপ করার পরে এদিকে রিবন ট্যাক্স গুলো চলে আসলো যেহেতু আমাদের রিবন গুলো এখানে সু অবস্থায় রয়েছে এখন এগুলোকে হাইট করে দেওয়ার জন্য রিবন ক্লোজে ক্লিক করলেই হাইড হয়ে যাবে রিবন ক্লোজে ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের রিভন বারগুলো হাইড হয়ে গেল রিভন বারগুলো কিন্তু আবার ড্রয়িং ইন্টারফেজে নিয়ে আসতে চাই তার জন্য আবারও কিবোর্ড হতে আর আই ডাবল বি ক্লিক করার পরে রিভন ট্যাক্স চলে আসলো রিভন ক্লোজ এর নিচে রিভন দেখাচ্ছে একান হতে রিভন কে ক্লিক করে দিলেই আমাদের রিভন বারগুলো চলে আস আমাদের এই শর্ট টিপস যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ক্যাট কোড আপনাদের ও টো সকল সমস্যা সমাধানে রয়েছে